ফেসবুকে লাইকের জন্য মানুষ কত রকমের পাগলামি না করে। এবার বহুতল ভবনে জানালা দিয়ে বাইরে সন্তানকে ঝুলিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি লাইক পাওয়ার আশা করেছিলেন আলজেরিয়ার এক ব্যক্তি। উল্লেখ্য যে সন্তানকে ঝুঁকিতে ফেলে লাইক পাওয়ার এই চেষ্টার অভিযোগে দেশটির একটি আদালত ওই বাবাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই ব্যক্তি বহুতল ভবনে জানালায় সন্তানকে ঝুলিয়ে ছবি তোলার পর ফেসবুকে পোস্ট করেন। ওই ছবিতে ক্যাপশন জুড়ে দেন, 1000 লাইক না হলে আমি তাকে ফেলে দেব। ফেসবুকে ব্যবহারকারীরা ওই ছবি দেখার পর সন্তানকে নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জানান। সন্তানের সুরক্ষা বিপদের মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে রবিবার তাকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী আলজিয়ার্সের একটি ভবনের পূর্ণতলা জানালা দিয়ে সন্তানকে বাইরে ঝুলিয়ে ধরে রেখেছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি।